আমার বন্ধুর কোয়ার্টারে আমি থাকি, তাদের কার কি বলার আছে? সেই জন্য এটা কোনো ভিত্তিতে পড়ে না, যারা হেরে যায় তারা খালি কমপ্লেন করে। একদিন আমরা দুর্বল ছিলাম, আমরা কমপ্লেন করেছি, এখন আমরা জিতছি, ওরা কমপ্লেন করছে, এতে বোঝা যাচ্ছে কি কোথায় আছে। প্রধানমন্ত্রী কি বাংলা থেকে ক্যান্ডিডেট হতে পারে? আমার জানা নেই, প্রধানমন্ত্রী 15টা সভা করবে এটা জানিয়ে মুখ্যবাবু বলেছেন যে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে বাংলায়। আমরা আগেও বলেছিলাম কোন একজন সিনিয়র লিডার যদি এখানে দাঁড়ান তাহলে পশ্চিমবঙ্গের যে অনুকূল পরিস্থিতি আছে আরো অনুকূল হবে। তো সাজেশন দিয়েছি ওনাকে, যদি ওনারা গ্রহণ করেন এটা আমাদের সৌভাগ্য মনে করি। এই সিক্স ফেজের আর জানি আমি, এই জন্য পাঠানো হচ্ছে যাতে ইলেকশন লড়াই করতে না পারে। এর উত্তর সাধারণ মানুষ দেবে, কারণ অনেক রকম ভাবে আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা চলছে, আমাদের প্রার্থীদের মারা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, অফিস ভাঙা হচ্ছে, এটা নতুন কিছু না। তো গণতান্ত্রিক ভাবে লড়াই করার শক্তি যখন শেষ হয়ে যায় তখন অনৈতিক ভাবে লড়াই করার চেষ্টা হয়। যেভাবে ওরা লড়ুক আমরা লড়বো এবং জিতবো। সিক্স পেজের ভোটে কি আপনার সব বুথে প্যারামিলিটারি ফোর্স থাকবে? আমরা আশা করছি থাকবে, কারণ বাড়ছে আস্তে আস্তে, আমরা দাবিও করছি, প্রেশারও দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমরা পার্টির কর্মীদের প্রস্তুত রাখছি। আপনারা দেখেছেন দুটো ফেজে ইলেকশন হয়েছে, সাধারণ মানুষ এবং আমাদের কর্মীরা দুর্বৃত্তদের মোকাবিলা করেছেন, মোটামুটি ফেয়ার হয়েছে, কিন্তু অভ্যাস বসে কিছু জায়গায় ওরা গন্ডগোল করছে। যাদবপুরে একটি সভায় তৃণমূলের এক নেতা, তিনি বলছেন বিজেপি এবং সিপিএম বা বিরোধী দলকে জিরো ব্যালেন্সে রান করাবো এবং জিরো ব্যালেন্সে রান করানোর জন্য যা যা করার তাই করুন। আরাবুল ইসলাম, আপনারা জানেন মমতা ব্যানার্জি নিজে বলেছেন বিরোধী শূন্য পঞ্চায়েত চাই, তার জন্য পুলিশ গুন্ডা পুরো শক্তি প্রশাসনকে লাগিয়ে দিয়েছিলেন, নমিনেশন করতে দেবেন না। 7 দিন ধরে ভিডিও এসেছে, অপ্তি ঘোরা ঘেরা ছিল, তারপরেও জানি না অন্য পার্টিরা কোথায় ছিল। ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে, 10,000 লোকের বিরুদ্ধে কেস, 1,000 লোককে অ্যারেস্ট করা সত্ত্বেও 7,000 সিট আমরা জিতেছি। তো ওনারা বুঝে গেছেন যে আজকের বিজেপি কি, এবং এই ডায়লগটা 23 মে অব্দি চলবে, তারপরে ডায়লগ পার্টি। কিছুক্ষণ আগে এসেছিলেন, মনোনয়ন দিয়েছেন এবং রাজনৈতিক সৌজন্যবোধ, ভাষা ব্যবহার সেই নিয়ে সংযত থাকা উচিত বলে তিনি পরামর্শ দিয়েছেন, কি বলবেন? খুব ভালো কথা, টিএমসি লোকেদের এই পরামর্শটা আগে দিন। কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রী বলেছেন নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে, উপদেশ দিয়েছেন, কি বলবেন? এটা কি একই কথা শুনিয়াছি মন্ত্রণার মুখে? জীবনে যে কোনদিন নিরপেক্ষ হয়নি সে অন্যকে নিরপেক্ষ হতে বলছে? যিনি আমাদেরকে নমিনেশন করতে দিচ্ছেন না, আমাদের প্রচার করতে দিচ্ছেন না, আমাদের ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছেন না, আমাদের অফিস দিচ্ছেন না, বিয়ে দিচ্ছেন, দখল করে নিচ্ছেন, আমাদের মাঠ দিচ্ছেন না, হল দিচ্ছেন না, হেলিকপ্টারের পারমিশন দিচ্ছেন না, তার মুখে কি কথা শুনে শোভা পায়? হয়তো পরিস্থিতি খারাপ বলে এখন ভালো ভালো কথা বলছে। খাটালে কি অমিত শাহ আসছে? সেখানে আপনারা পতাকা লাগিয়ে রেখেছেন, কিন্তু ওদের লাগাতে দেওয়া হচ্ছে না, ওরা এরপরে রাস্তায় নেমে পতাকা মুড়ে ফেলছে। ছবি দেখাবো মমতা ব্যানার্জি যে মানুষ ভূঁইয়া ছবি ঝুলছে, ওখানে ব্যানার টাঙিয়েছি, আমার ব্যানার, আর তুলে নেওয়ার পরে আমি যখন হড়কেছি তখন গিয়ে ওরা নাকি ব্যানার খোলা হয়েছে, আমি ছবি তুলে দেখি, তুমি দেখাতে পারি আপনাদেরকে। সেই জন্য এইসব কথা বলে কোনো লাভ নেই আমার, আমরা কোথাও ঝান্ডা লাগাইনি, লাগিয়ে থাকলে বলে দিন খুলে নেব, অর্ডার খুলে নিই, যেমন আমার হোর্ডিং খুলে নিয়েছে, সেখানে রাজনীতি ছিল না। আমি রামনবমী এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছিলাম এমএলএ হিসাবে, সে অধিকারও আমার নেই, সেখানে প্রথম হাত লাগানোর কথা। আর মমতা ব্যানার্জি আর মানুষ ভূঁইয়া তাদের হোর্ডিং ঝুলছিল, আমি কমপ্লেন করেছি, তো সেই জন্য এগুলো হবে একটু, এর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, লড়ছি এবং জিতবো। আমি জানি না এখনো কোন কোন দল এখানে নমিনেশন করবে, আমরা আছি, আমরা লড়ছি, জনগণ আমাদের সঙ্গে আছে। টিএমসি ক্যান্ডিডেট এখানে সিটিং এমপি ছিল সাইবার, তারা শক্তিশালী, কিন্তু বিধানসভায় আমি দেখিয়ে দিয়েছি খড়গপুর থেকে টিএমসি আমাদের কাছে শক্তিশালী নয়, কংগ্রেস ছিল, কংগ্রেস সিপিএম সম্মিলিত লড়ে আমাকে হারাতে পারেনি, আর এবারে আলাদা আলাদা লড়ছে, ওরা ঠিক করুক এক কাজ সঙ্গে লড়বে, আমি জনগণকে নিয়ে লড়ছি। যদি প্রার্থী ধারা করার কথা বলেন, প্রথম তো হচ্ছে টিএমসি পার্টিটাই পুরো ধার করা, জোগাড় করা, আর তাদের প্রার্থীদের এমএলএ এমপি আপনি 6 মাস 7 বছর আগে খোঁজ নিন, যেমন যদি বাদ দিতে থাকি না, যেমন বাঁধাকপি ছাড়াতে গেলে কপি পাওয়া যায় না, ছাড়াতে যাদের টিএমসি বলে কিছু পার্টি পাওয়া যাবে না,
এরকম এদিক ওদিক থেকে নিয়ে এসে যে একটা জুড়ি পার্টি চলছে নয়, যাত্রা পার্টি চলছে, ওটা বেশি দিন চলবে। ঠিক আছে।